সেটা পাচ্ছি না বিধায় সবার কাছেই ক্ষমা চাইছি। তবে এই পর্যন্ত যেটুকু শুনেছি তারা যথেষ্ট, দুই দলের সদস্যরাই যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে এবং যে চারজনের বক্তব্য শুনলাম অত্যন্ত ধারালো বক্তব্য, দুই পক্ষেরই যুক্তি আছে। আমি যেটি মনে করি সেটি হচ্ছে সমাজকে সহিংসতা উগ্রবাদ থেকে মুক্ত করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। রাজনৈতিক দলের ভূমিকা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রগণ্য, কিন্তু একই সাথে তেজগাঁও কলেজের যে বক্তব্য সেটিও গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। পারিবারিক সহিংসতা হচ্ছে, মা সন্তানকে, যেই সন্তানকে লালন পালন করে বড় করেছে সেই সন্তান মায়ের হাতে নির্যাতিত হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, পারিবারিক সহিংসতা। তারপর নানা ধরনের সহিংসতা যেগুলোর বর্ণনা ইতিমধ্যে আপনারা শুনেছেন, এগুলো থেকে সমাজকে মুক্ত করতে হলে অবশ্যই সমাজের সব স্তরে এটার জন্য সচেতনতা দরকার, উদ্যোগ প্রয়োজন। রাজনীতি যেহেতু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা অবশ্যই অগ্রগণ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমরা একটি যুক্তি তর্কভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেই লক্ষ্যে আমাদের সবার কাজ করা প্রয়োজন। যারা বিতর্ক করছেন কারা জিতবে আমি জানি না, তবে দুই পক্ষই ভালো করছেন। এখানে ড্র করার কোনো সিস্টেম আছে কিনা আমি জানি না, সম্ভবত নাই। তো দুই পক্ষই ভালো করছেন, আমি রেজাল্টটা টেলিভিশনে দেখব। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের এই আয়োজনের জন্য সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।